আজকে 570 স্কোয়ার ফিটের একটি 1BHK ফ্ল্যাট দেখাবো ইডেন হরাইজন কমপ্লেক্সটির মধ্যে। এক্সাক্ট লোকেশন হলো কোরিয়া কামালগাজি, যে প্রপার্টির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আনিশা, আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে 570 স্কোয়ার ফিটের একটি 1BHK ফ্ল্যাট দেখাবো ইডেন হরাইজন কমপ্লেক্সটির মধ্যে। এক্সাক্ট লোকেশন হলো গড়িয়া কামালগাজি, যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পটি আছে সেই পেট্রোল পাম্পের একদম পাশেই যে রাস্তাটা আছে ওখান থেকে জাস্ট 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। ওই পেট্রোল পাম্পের সামনে থেকে অটো বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য, আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শহীদ ক্ষুদিরাম। তো চলুন এই ফ্ল্যাটটি দেখে নেওয়া যাক, এবং এই ফ্ল্যাটের সমস্ত ডিটেলস জানার জন্য আমার সাথে পুরো ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ না করে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা এখন এই পেট্রোল পাম্পটির সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। আর এর সামনে যে রাস্তাটা আছে এখান থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর এই ফ্রন্টে যে মেন রোডটা দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট 5 মিনিটের মধ্যে আপনারা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন। আর বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এখান থেকে আপনারা সামনেই বারুইপুর মানে কামালগাজি ব্রিজটাও পেয়ে যাচ্ছেন। আর পেট্রোল পাম্পের একদম অপোজিটেই দেখতে পেয়ে পেপসি ফ্যাক্টরিটাও আছে। তো এই বিল্ডিংয়ে এটা হলো মেন এন্ট্রান্স, এন্ট্রান্সকে ঢুকেই এখানে দেখতেই পাচ্ছেন পার্কিং এরিয়া আছে, তো আপনারা চাইলে পার্কিংটাও নিতে পারেন। আর ওখান থেকে এসে এই যে মেন এন্ট্রান্স সামনেই দেখতে পাচ্ছেন লিফট আছে। তো ফ্ল্যাটটি এই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে আছে, একদম ফোর্থ ফ্লোরে আছে। চলুন যাওয়া যাক উপরে। যেমন আমরা ফোর্থ ফ্লোরে চলে এসেছি, তো লিফট দিয়ে উঠেই একদম লেফট সাইডে আছে এই ফ্ল্যাটটা, সাউথ ফেসিং ফ্ল্যাট। তো ফ্ল্যাটটির একদম সাইডেই দেখুন সিঁড়িটা আছে, কতটা চওড়া সিঁড়ি দেখুন। আর সিঁড়ির স্টেপগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট, এখান থেকে আপনাদের যে কোনো ফার্নিচার আনতে কোনো রকম প্রবলেম হবে না। আর এই যে সিঁড়িটা আমি দেখাচ্ছি, সিঁড়িটা পুরোটাই কিন্তু গ্রানাইটের আছে। আর যে ফ্ল্যাটটা আমি দেখাচ্ছি, ফ্ল্যাটের ফ্লোরটা কিন্তু পুরোটাই ফ্লোর টাইলস দেওয়া আছে। ঢুকে এই জায়গাটা আপনারা ড্রয়িং ক্লাস, ডাইনিং প্লেস হিসাবে ইউজ করতে পারেন। আর এই যে ড্রয়িং রুমটা আমি দেখাচ্ছি, এটা টোটাল মেজারমেন্ট হলো 10x, এর সাথে একদম ফ্রন্টেই দেখুন একটা ওপেন ব্যালকনি আছে। তো ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখুন, আশেপাশের ফ্ল্যাটগুলোও দেখা যাচ্ছে। আর ব্যালকনিতে কিন্তু একদম অপোজিট পোর্শনে দেখুন এই জায়গাটায় আপনারা এখানে ওয়াশিং মেশিনের পয়েন্টও পেয়ে যাচ্ছেন। আর ব্যালকনিটা কতটা বড় বুঝতেই পারছেন, অনেকটাই বড়। আর ব্যালকনি থেকে ভিতরে আসার জন্য এই জায়গাটায় দেখুন একটা স্লাইডিং দেওয়া আছে, মানে বর্ষার সময় কোনো রকম প্রবলেম হবে না। একদম ফ্রন্টে এই জায়গাটাকে আপনারা ডাইনিং প্লেস হিসাবে ইউজ করতে পারেন। আর একদম এন্ট্রান্স দিয়ে ঢুকেই ওই পোর্শনটাকে ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারেন, এখানে আপনাদের সোফা ইজিলি বসে যাবে, দেয়ালে টিভিও লাগিয়ে নিতে পারেন। তো ড্রয়িং রুম থেকে এসে একদম লেফট সাইডে আছে কিচেনটা, কিচেনটা জাস্ট দেখুন কতটা বড়। এই কিচেনের মেজারমেন্ট হলো 8x6, সমস্ত কিছুর পয়েন্ট করাই আছে, মানে ইলেকট্রিক্যাল পয়েন্ট করা আছে, জলের পয়েন্টও করা আছে, দেয়ালে দেখুন টাইলস বসানো, আর মার্বেল দিয়ে সেলফও করা আছে। আপনারা চাইলে এটাকে মডিউলার কিচেন করে নিতে পারেন। কিচেনের একদম অপোজিটে দেখুন ওয়াশরুম আছে, ওয়াশরুমটা জাস্ট দেখুন কতটা বড়, সমস্ত পয়েন্ট করাই আছে, ট্যাপ, শাওয়ার, কমোড। এবং ভিতরে ঢুকেই একদম রাইট সাইডে একটা বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন। ওয়াশরুমের ফ্লোরটাও কিন্তু টাইলসে আছে। আর ওয়াশরুম থেকে এসে এই জায়গাটাকে আপনারা দেখুন একটা রুম আছে, মানে যেহেতু এটা ফুল আছে 1BHK, তো এই যে বেডরুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার মেজারমেন্ট হলো 11x11, মানে বুঝতেই পারছেন পুরোটা কিন্তু স্কোয়ার আকারে আছে। এখানে আপনারা চাইলে দেয়ালের সাথে একটা ওয়ার্ডরোব করে নিতে পারেন, বেড সোফা ইজিলি বসে যাবে। একদম ফ্রন্টেই দেখুন একটা বড় জানালা আছে, একদম ওপেন উইন্ডো, কিন্তু শুধুমাত্র স্লাইডিং দেওয়া আছে, এখান থেকে বাইরের ভিউটাও দেখতে পাচ্ছেন। এই ফ্ল্যাটে যখন আপনারা নেবেন কোনো রকম আলাদাভাবে কোনো ইনভেস্টমেন্ট করতেই হবে না, একদম নতুন ফ্ল্যাট এটা, সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্ট করাই আছে, রঙও দেখুন পুরোটা করা আছে। আপনারা চাইলে এর উপর যে কোনো স্টিকার বা যে কোনো ডেকোরেট করে নিতে পারেন এক একটা দেওয়ালে। তো রুমটা বুঝতেই পারছেন কতটা বড়, তো দেখে নিন আপনারা।
570 স্কোয়ার ফিটের যে 1BHK ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখালাম, এটার টোটাল প্রাইস হলো 24 লাখ। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে এই প্রাইসটার উপর অনেকটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, মানে এই প্রাইসটা নিগোশিয়েবল, কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, ব্যাংক লোন অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 399, আর ওটা জাস্ট ওয়ান টাইমের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।